হ্যালো, সবাইকে স্বাগত জানাচ্ছি। চিন্তা করা যায় যে একটা লোক এই বয়সে কিভাবে কামব্যাক করতে পারে, এবং এটা হচ্ছে মানুষের জন্য একটা উদাহরণ। তো যারা হচ্ছে মনে করে যে আমাকে দিয়ে হবে না, বা এখন আর কি শুরু করব, বয়স তো হয়ে গেছে, তো শাহরুখ খান যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে আপনার বয়স কোনো ফ্যাক্টর না। আপনার কাজে যদি নিষ্ঠা থাকে, আপনি যদি চান, মানে আপনি যে কোনো কাজে সফলতা অর্জন করতে পারবেন। তো আমরা যে আগে ভেঙে পড়লে নেপোলিয়ান রাজাদের উদাহরণ দিতাম, তো সেটা এখন শাহরুখ খানের দিয়েও দেওয়া যাবে। চারটা বছর আপনি গ্যাপ নিয়ে হচ্ছে এভাবেও ফিরে আসা যায়। তো নামের পাশে যে কিং খান ছিল, তো কিং খান নামের প্রমাণ দিয়েছে আজকে এই জওয়ান দিয়ে বা পাঠান দিয়ে। মানে সবাই তো ভাবছিল যে এই লোকটা শেষ, বা এই লোকটা আর কোনোদিন কামবাগি করতে পারবে না, বা এই লোকটা এই যে এত বছর ধরে ছবি করতেছে, সালমানের 300 কোটি কতগুলো আছে, আমির খানের 300 কোটি কতগুলো আছে, সে তো কখনো 250 পার করতে পারে নাই, এরকমভাবে তাকে নানা গ্রুপে নানাভাবে হেয় করা হয়েছে। কিন্তু আজকে দেখুন যে 300 কোটির ওপেনিং তো তার কাছে জাস্ট ছেলের হাতের মোয়া হয়ে গেছে। তো যারা এটা হচ্ছে 15-20 দিন লাগে 300 কোটি করতো, তো শাহরুখ খান এটা জাস্ট হচ্ছে আপনার 5-6 দিনে 300 কোটি ক্রস করে ফেলতেছে। সেটা হচ্ছে পাঠানো করেছে 7 দিনে, এবং জওয়ানে করেছে জাস্ট 6 দিনে, এবং 6 দিনে জওয়ানের ওয়ার্ল্ড ওয়াইড কালেকশন চলে এসেছে 627 কোটি রুপি। তো জওয়ানের বক্স অফিস কালেকশন তো দুর্দান্ত। এটা প্রথম দিন থেকে আজকে সপ্তম দিন পর্যন্ত, মানে সবগুলো দিনে হাইস্ট রেকর্ড করে গেছে। তো আজ পর্যন্ত বলিউডের ছবির মানে একদিনের কালেকশন 70 কোটি কারো নাই। তো সেখানে শাহরুখ খান 70 কোটি প্লাস কালেকশন করেছে 4-5 দিনের উপর। পাঠানে আছে 1 দিন, জওয়ানে আছে মনে হয় 3 দিন। তো জওয়ান যে বক্স অফিসে তাণ্ডব চালাচ্ছে, তো সেটা জাস্ট অকল্পনীয়। তো কিছু গান্ডু বলেছিল যে গাদার 2 যে 500 কোটি কামাই ফেলছে বাজার থেকে, তো জওয়ানের সময় মানুষ আর দেখতে যাবে না। তো তাদেরকে আর কি বা বলবো। তো কিছু পক্ষ তো আবার নেমে গেছে যে এই যে জওয়ানের কালেকশন আসতেছে এটা হচ্ছে ফেক। তো যারা ফেক মনে করে তাদের জন্য আসলে কিছু বলার নাই, মানে সমবেদনা। তো জওয়ান হচ্ছে বক্স অফিসে জাস্ট রেকর্ডের পর রেকর্ড করে গেছে। তো সেই জন্য হচ্ছে তারানাদর্শ বলতেছে এটা টি সুনামি না টাইফুন না সাইক্লোন, মানে কি নামে যে উপাদিত করবে মানে সেটাই বুঝতে পারছে না। কারণ হচ্ছে জওয়ান জাস্ট 6 দিনে 300 কোটি করেছে, পাঠানের লেগেছে 7 দিন, এবং অন্যান্য গাদার লেগেছে 8 দিনের, এবং বাহুবলি 2 হচ্ছে 300 কোটি পার করেছে 10 দিনে, আর KGF 2 করেছে 11 দিনে, এবং আমির খানের পিকে করেছে 17 দিনে, আর সালমান খানের বজরঙ্গি ভাইজান করেছে 16 দিনে, আর তার সুলতান করেছে হচ্ছে 35 দিনে। তো এতেই বোঝা যাচ্ছে যে বক্স অফিসের কিং হচ্ছে এখন শাহরুখ খান। কারণ সে বক্স অফিসের 400 কোটি ক্লাব ওপেন করেছে, 500 কোটির ক্লাব ওপেন করেছে। তো এখন তো মনে হচ্ছে জওয়ান যেভাবে এগিয়ে যাচ্ছে এটা 600 কোটিও করে ফেলবে, মানে জাস্ট কয়েকটা দিন সময় দেন। তো এবং SRK ফ্যানরা মুখিয়ে আছে যে জওয়ান বা পাঠান যদি বক্স অফিসে এই অবস্থা করে, তাইলে ডাঙ্কি না জানি কি করবে। কারণ রাজকুমার হিরানির স্বপ্নের প্রজেক্ট হচ্ছে এই ডাঙ্কি। মানে তার স্বপ্নই ছিল যে বলিউডে সে শাহরুখ খানের সাথে কাজ করবে, এবং আজকে এই যে ডাঙ্কির হচ্ছে এখনও তো প্রমোশন শুরুই হয় নাই। তো ডাঙ্কির যখন প্রমোশন শুরু হবে এবং ওয়ার্ল্ড ওয়াইড কালেকশন দেখবেন যে ডাঙ্কি 1500 কোটি টাকার উপরে আসবে। তো ডাঙ্কি নিয়ে যখনই হচ্ছে আপডেট পাবো তখনই আপনাদের সাথে শেয়ার করব। কারণ রাজকুমার হিরানির আমি হচ্ছে অন্ধভক্ত। তার 3 ইডিয়টস বলেন বা মুন্নাভাই বলেন, মানে কতবার যে দেখেছি সেটার কোনো হিসাব নাই, এবং আমি জানি আপনারাও তাই। কারণ রাজকুমার হিরানির ছবি একবার দেখলে মন ভরে না এটা, এবং বারবার দেখলেও বোরিং লাগে না, সেটা হচ্ছে সবচেয়ে বড় প্লাস পয়েন্ট। তো থিয়েটার এক্সপিরিয়েন্স তো অন্যরকম, বা বাসায় বসে যখন দেখি 3 ইডিয়টস এটাও অন্যরকম লাগে। তো যাই হোক, জওয়ান এগিয়ে যাক, এবং জওয়ান কোথায় গিয়ে থামে সেটার জন্য অপেক্ষা করতেছি আপনাদের মতোই। তো পরবর্তী ভিডিও নিয়ে দেখা হচ্ছে খুব শীঘ্রই। ভালো থাকুন, টাটা।